জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দুই আদালতের বিচারক আব্বাসউদ্দিন এ আদেশ দেন। এছাড়া তাদের 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর গ্রামের কাদের ব্যাপারীর ছেলে কাফি ও মৃত শওকত আলীর ছেলে সাদিকুল। মামলার বিবরণে জানা গেছে, 2008 সালের 1 আগস্ট রাতে জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকায় আসামিরা সবুজ আলী নামের এক যুবককে গলায় কাঁচা পাটের আঁশ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। পরদিন সকালে বেড়িবাঁধের নিচের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় পুলিশের তৎকালীন এসআই কাইয়ুম আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।